আসসালামু আলাইকুম স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিতে শুরু করলাম। আশা করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের প্রতিষ্ঠান খুলে গিয়ে তোমাদের সাথে সশরীরে আমরা ক্লাস নিতে সক্ষম হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা এভাবেই অর্থাৎ অনলাইনে ক্লাসটা চালিয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা এভাবে যদি তোমাদের পাঠ্য বই থেকে নিয়মিত পড়াশোনা করো এবং ক্লাসগুলো ফলো করো, তোমরা বুঝতে পারবে এবং তোমাদের জন্য ক্লাস না করেও তোমাদের বই এবং পড়াশোনা শেষ করতে পারবে আশা করি ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টারের পার্ট 3 বাংলাদেশে মানব উন্নয়ন এই বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাল্লাহ। তো প্রথমে একটু হেডিং এ যাই, সেটা হচ্ছে বাংলাদেশে মানব উন্নয়ন। আমরা বিভিন্ন জিনিসের উন্নয়নের কথা শুনেছি, মানবেরই কি উন্নয়ন হয়? আসলে মানবেরও উন্নয়ন হয়, কিভাবে বা কেমন ভাবে সেটা নিয়েই আজকে আজকে আমাদের আলোচনা। প্রথম কথা, বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম জনসংখ্যা বহুল একটা দেশ। তাহলে এই যে আমাদের স্বল্প আয়তনের একটা দেশে অনেক বিপুল সংখ্যক, গত তোমার হচ্ছে গিয়ে 2016 সালে 2016 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রায় জনসংখ্যা ছিল তোমার 16 কোটি 8 লক্ষ, 16 কোটি 8 লক্ষ। তো এরকম ছোট একটা দেশে এত জনসংখ্যা, এটা অন্যতম বিশ্বের অন্যতম জনবহুল দেশেরই একটা উদাহরণ, আমরা প্রথম দিকেই আছি। তাহলে এই যে বিপুল সংখ্যক জনসংখ্যা, এগুলো কি আমাদের জন্য একটা বোঝা? না, এগুলো আমাদের জন্য কোনো বোঝা না, তখনই বোঝা না, বরং এই বিপুল জনগোষ্ঠী আমাদের জন্য সম্পদ। কখন? এই মানবগুলোকে, এই মানুষগুলোকে যখন আমরা শ্রমমুখী করতে পারবো, অর্থাৎ শ্রমে সামর্থ্য হতে পারবো, অর্থাৎ একটা দেশের জন্য তার একটা বোঝা তখনই হবে যারা কোনো উপার্জনমুখী বা উপার্জনক্ষম হতে পারবে না, সেটা যে কারণেই হোক, কার্যের অভাবের কারণেই হোক বা অদক্ষতার কারণেই হোক। কিন্তু এইসব মানুষগুলো আমাদের দেশের জন্য সম্পদ হতে পারবেন তখনই যখন এরা কি হবে, শ্রম শক্তি সম্পন্ন মানুষে পরিণত হবে। তো এই যে মানুষকে এত বিপুল সংখ্যক কর্ম মানে কর্মঠ কর্মঠ না সামর্থ্যবান সামর্থ্যবান মানুষকে শিক্ষা, উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ মানুষে পরিণত করাটাই হচ্ছে আসলে এই মানব উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। প্রথমে বাংলাদেশের মানব উন্নয়ন বলবো, আর ইনারা অর্থাৎ এই মানুষেরা, কর্মদক্ষ মানুষগুলো কিন্তু একসময় কি হবে, মানব সম্পদে পরিণত হবে, এদেরকে আমরা আমরা সম্পদ বলবো। তো যাই হোক, কিভাবে আমরা এই এই কাজগুলো করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে একটু আমি বলে নিই যে মানব সম্পদ বা মানব উন্নয়ন কাকে বলবো, এটা তোমাদের বইয়ে আছে। দেখো, শ্রম শক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়, অর্থাৎ শ্রম শক্তি সম্পন্ন মানুষগুলো কেমন হবে, শ্রম শক্তি সম্পন্ন হবে, এবং এই ধরনের মানুষকেই আমরা কি বলবো, দেশের বোঝা না, এরা হচ্ছে দেশের সম্পদ। আর এই যে প্রতিটি মানুষ আসলে কোনো কিছু শিখে আসেন না, তাদেরকে শিখতে হয়, শেখাতে হয়। তো এই যে শিখার এবং শেখানো, এই দুটোর জন্য, এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি তাহলে কি বলবো, প্রতিটি অদক্ষ মানুষকে, প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এই যে শুরুতে আমি যেটা বললাম যে অন্যান্য বিভিন্ন জিনিসের উন্নয়ন সম্পর্কে আমরা জানি, মানুষের কি উন্নয়ন হয়? হ্যাঁ, মানুষের উন্নয়ন, কিভাবে উন্নয়নটা হয়, কিভাবে তাকে অদক্ষ একটা মানুষকে যথাযথ শিক্ষা, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করাটাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এখন আসো যে এই যে মানব সম্পদের উন্নয়ন করে তাদেরকে আমরা মানুষকে যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে দক্ষ মানুষে পরিণত করা, সম্পদে পরিণত করার জন্য কি কি লাগে বা কি কি প্রয়োজন হয়, এর জন্য প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে
মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই জিনিসগুলো আসলে আগে নিশ্চিত করতে হবে। একটা মানুষ যদি পেটে ভাত না থাকে, তুমি আমি যেভাবেই তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি না তা কেন, কোনো কিছুই কিন্তু তার মাথায় ঢুকবে না। তাহলে কি করতে হবে, তার খাদ্যের নিশ্চয়তা থাকতে হবে, যে তার পেটে যেন সে যেন ক্ষুধার্ত না থাকে, 3 বেলা সে মোটা ভাত, মোটা মানে যেটাই হোক, খুব সিম্পলি হলে পারো, তার যেন অন্নপূর্ণার ব্যবস্থা যেন থাকে, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে বাসস্থান, যথাযথ বাসস্থান যদি না থাকে, তাহলে সে সারাদিনের প্রশিক্ষণ শেষে, সারাদিনের শিক্ষা শেষে কোথায় ফিরে যাবে? তার একটা নিশ্চিত একটা জায়গা থাকতে হবে যেখানে সে নিরাপত্তা বোধ করবে, সে নিরাপদ নিজেকে মনে করবে। এরকম একটা আবাসন যদি তার না থাকে, তাহলে সেটাও, সেই প্রশিক্ষণ, সে শিক্ষাও কিন্তু যথাযথভাবে কার্যকরী হবে না। তাহলে খাদ্য গেল, বাসস্থান গেল, এরপরে আসো চিকিৎসা। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলেও কিন্তু তার কোনো কিছুই তার জন্য ভালো লাগবে না যতক্ষণ না সে সুস্থতা বোধ করে, যতক্ষণ না আরাম বোধ করে। তো এই যে একটা মানুষকে মানব সম্পদে উন্নয়ন করার জন্য যথাযথ শিক্ষা, যথাযথ প্রশিক্ষণ লাগবে, এটা ঠিক আছে, কিন্তু এই শিক্ষা প্রশিক্ষণ তখনই কার্যকরী হবে যখন তাকে তার যে বেসিক যে ডিমান্ড গুলো, চাহিদাগুলো, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই জিনিসগুলোর যখন একটা নিশ্চয়তা তার কাছে থাকবে, তখনই কিন্তু তার কাছে তার শিক্ষা, তাকে প্রশিক্ষণ দেওয়া, এগুলো যথাযথভাবে কার্যকরী হবে এবং পরবর্তীতে তিনি একজন মানব সম্পদে পরিণত হবেন। তাহলে অন্যভাবে, তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, যে মানব সম্পদ উন্নয়ন কাকে বলছি, যে শ্রমশক্তি, অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আর এগুলো, এই মানব সম্পদ উন্নয়ন করার জন্য কি কি লাগবে, এগুলোর সাথে সরাসরি ডিরেক্ট কানেক্টেড না, এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, কিন্তু ইনডাইরেক্ট একটা মানুষের এই জিনিসগুলোর যদি নিশ্চয়তা না থাকে, তাহলে কিন্তু তাকে যথাযথ মানব সম্পদে পরিণত করা যাবে না। তাহলে অন্যভাবে আমরা যদি বলি, সেটা হচ্ছে দক্ষতা, শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে, আর দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্য ব্যবস্থা করতে হবে। অর্থাৎ চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উৎপাদনমুখী সম্পদ গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিন্তু বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে তোমার যে নারী শিক্ষা কেন্দ্র, বিভিন্ন ভাবে কিন্তু আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে। এবং আমাদের, তোমরা জানো যে এই যে বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট অংশ দখল করে আছে হচ্ছে গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্পের অধিকাংশ কর্মী কিন্তু নারী শ্রমিক। তারা কি করছে, একদিকে এই যে দেশের উন্নয়ন, আমরা দেশের জাতীয় আয় বৃদ্ধি করাতে তারা সরাসরি অংশগ্রহণ করছে একদিকে, ঠিক অন্যদিকে তাদের যে সাংসারিক যে একটা আর্থিক নিরাপত্তা, এটাও বলা যায় কিছুটা নিশ্চয়তা আসছে। আমরা কিন্তু আর এখন বাসা বাড়ির কাজের লোক বলতে গেলে খুঁজে পাই না। তার কারণটা কি, তারা বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন এই যে তোমার কি বলে গার্মেন্ট শিল্প, এগুলোতে তাদের শ্রম, মেধা, সময় দিয়ে তারা নিজেদেরও মানে পারমানেন্ট যে অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করছে, অন্যদিকে তারা দেশের আয় বৃদ্ধিতেও কিন্তু সরাসরি অংশগ্রহণ করছে। তো এইভাবে একটা দেশের, অর্থাৎ বাংলাদেশের, আমরা মানব সম্পদ উন্নয়ন করে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা সদ্য একটা রিসেন্ট যে আমাদের দেশে অন্যতম একটা সেতু হতে শেষ হয়ে প্রায় শেষের দিকে, এই যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, এই পদ্মা সেতু কিন্তু বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে বড়, এখন পর্যন্ত সবচেয়ে বৃহত্তম, দীর্ঘতম ট্রাস সেতু। এবং এই সেতুর কাজ সম্পাদন করতে প্রতিদিন প্রায় 12 থেকে 13 হাজার শ্রমিক কাজ করতে হয়েছে, এবং এগুলো আমাদের দেশ থেকে কিন্তু আসছে। তাহলে এই যে 12 থেকে 13 হাজার শ্রমিক প্রতিদিন কাজ করেছে দীর্ঘ এতদিন ধরে, তো এই যে এই মানুষগুলো তাদের শ্রম দিয়ে কি করলো, আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট, একটা অর্জন, বিশ্বের অন্যতম প্রধান দীর্ঘতম সেতুর অধিকারী আমরা হতে যাচ্ছি।
এই যে একটা স্বপ্নের সেতু বাস্তবায়নের জন্য এদের শ্রম কিন্তু আবশ্যক ছিল। ঠিক একইভাবে আসলে এই সেবা বা দক্ষতা শুধুমাত্র যে কায়িক পরিশ্রম যারা করেন তারাই না, দক্ষতার কিন্তু তিনটা ভাগ আছে। একটা হচ্ছে তোমার কৃষি, শিল্প আর সেবা খাত। কৃষি, শিল্প এবং সেবা খাত। কৃষি হচ্ছে একটা দেশের, আমরা আমরা যে খাবার খাই, খাদ্যের যে নিরাপত্তা বা নিশ্চয়তা, আমরা আমরা যদি ধরি 16, যে আমরা জানলাম যে 16 কোটি 8 লক্ষ মানুষ, এই যে এত দীর্ঘ এত বিশাল একটা জনগোষ্ঠীর খাদ্য, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত, কেউ কেউ হয়তো রুটি খান, যাই হোক মূলত আমি ভাতাই ভাতই খাই আমরা। এই যে ফসল উৎপাদন, এইটা যদি কৃষক চাষিরা যদি যথাযথভাবে ফসল উৎপাদন না করতে পারতেন তাহলে কি হতো, আমরা খাদ্যের ঘাটতি দেখা দিত এবং বিদেশ থেকে আমাদের চাল বা অন্যান্য যে কৃষিজ উপাদান এগুলো আমদানি করতে হতো, সেক্ষেত্রে দেশকে ব্যাপক একটা পরিমাণ অর্থ বাইরে চলে যেতে হতো। কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ ভাবেই আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড ধান, ফসল, সবজি এগুলো উৎপাদনের মাধ্যমে আমরা কি করছি, এত বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদাটা আলহামদুলিল্লাহ পূরণ করতে সমর্থ হচ্ছে। তো এই যে কৃষিক্ষেত্রে আমাদের মানব সম্পদ কিন্তু মানুষ সম্পদে পরিণত হয়েছে, অর্থাৎ আমার আমার দেশের চাষি আমাদের কিন্তু সম্পদ, তারা তাদের চাষবাসের মাধ্যমে, তাদের সফল ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের এই যে এত বিশাল জনগোষ্ঠীর খাদ্যের নিশ্চয়তা প্রদান করছেন, তো তারাও এক ধরনের সম্পদ। আর একটা হচ্ছে শিল্প খাতে, যেটা যে গার্মেন্টস বললাম, শুধু এটাও না, আরো বিভিন্ন ছোট বড় বিভিন্ন শিল্প আমাদের দেশে আছে, এগুলোতে যেসব শ্রমিক আছেন কাজ করছেন, তারা আমাদের অন্য আর একটা ভাবে আর একটা সেক্টরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশকে স্বাবলম্বী করে তুলছেন। আর একটা হচ্ছে সেবা খাত। সেবা খাত হচ্ছে এক ধরনের, ধরো ডাক্তার তার চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থতা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইঞ্জিনিয়ার তার প্ল্যান দিয়ে আমাদের বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে সাহায্য করছেন। এই যে পদ্মা সেতুর কথা যে উদাহরণটা দিলাম, এখানে বাংলাদেশ এবং চীনা সহযোগিতায় আমাদের এই সেতুটা তৈরি হচ্ছে। এখানে প্রায় 700 প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার তাদের মেধা দিয়ে এই আমাদের স্বপ্ন সেতু তৈরিতে বাস্তবায়ন তৈরি বাস্তবায়নে সাহায্য করছেন। এটা হচ্ছে সেবা খাত। এই যে আমরা শিক্ষক, আমরা কিন্তু এই যে শিক্ষা দানের মাধ্যমে এটাও কিন্তু মানুষকে এক ধরনের সম্পদে পরিণত করার উপায় বা পদ্ধতি। তাহলে কি হলো, মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে আমরা তিনটা পেলাম, একটা হচ্ছে কৃষি, শিল্প আর সেবা, এই তিনটা মাধ্যম দিয়েই এই বিশাল জনগোষ্ঠীর একটা বিরাট অংশ 2016-17 সালে আদমশুমারি অনুযায়ী, 1 জানুয়ারি, আচ্ছা 16-17 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে তোমার 15 বছরের উপরে, এর নিচে আসলে শিশু ধরা হয় 15 বছর নিচে, তা 18 বছর যদিও ধরা হয় তারপরেও 15-র নিচে হলে পারে তাদেরকে আসলে সেরকম কাজে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে তো দেওয়াই যায় না, কারণ তারা শিশু। তো যাই হোক, 15 বছরের উপরে আমাদের কার্যকরী মানুষ, কর্মক্ষম মানুষ সংখ্যা ছিল 6 কোটি 35 লক্ষ। 6 কোটি 35 লক্ষের মধ্যে 40.6% ছিল কৃষি শিল্পে জড়িত, কৃষির সাথে জড়িত, 20.4% ছিল শিল্পের সাথে, এবং 39% মানুষ ছিলেন সেবা খাতের সাথে জড়িত। এই যে তোমার এই যে এই যে ভাগগুলো আমরা দেখছি, এনারা কিন্তু কৃষির পরে কিন্তু সেবা খাতে অর্থাৎ শিক্ষা, চিকিৎসা এই ধরনের কাজে জড়িত মানুষের সংখ্যা বেশি, শিল্পও আছে, শিল্প 20% আছে। আর এরপরে আসো শিক্ষা, অর্থাৎ শিক্ষা বলতে পড়াশোনার যে শিক্ষা সেটাও কিন্তু যে কোনো প্রশিক্ষণ গ্রহণের জন্য সহজ হয়। একটা প্রশিক্ষণ, ধরো কম্পিউটার শেখানো হচ্ছে কাউকে, তাহলে এখন সে কম্পিউটারের মধ্যে যেসব লেখাগুলো আসে সে যদি পড়তেই না জানে তাহলে সে কোথায় ক্লিক করবে, কোথায় মানে তার ফাংশনটা যাবে এটা কিন্তু সে বুঝবেই না। সেজন্য শিক্ষা এবং এই শিক্ষার কোন দেশের শিক্ষা শিক্ষার হারটা কেমন, এটা আমরা সহজে মোটামুটি সাক্ষরতার হার থেকে মূল্যায়ন করে থাকি বা একটা আইডিয়া পাই, ধারণা পাই। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিন্তু সাক্ষরতার হারও আমাদের অনেক বেড়েছে, এখন 72.8, যেটা
মানে 2009 সালে ছিল 54.8 ভাগ, অর্থাৎ এই কয়েক বছরে আমাদের এটা প্রায় 18 ভাগ বৃদ্ধি পেয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশার কথা। এই শিক্ষা, এই সাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষগুলোই কিন্তু শিক্ষা লাভ করে ধীরে ধীরে মানব সম্পদে উন্নয়ন হয়ে, মানব সম্পদ সম্পদে পরিণত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি মানব উন্নয়ন সূচক, অর্থাৎ একটা দেশের মানব কি কোন সূচকের মাত্রায় যে আমরা কতটা উন্নয়ন ঘটলাম সেই নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।